চ্যানেল সিক্রেট শেফ। তো আজকে কোনো রেসিপি দেখাবো না, আজকে হচ্ছে দিওয়ালি, তো সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাই খুব ভালো করে দিওয়ালি কাটাও আর অনেক খাওয়া দাওয়া করো আমার মতো। তো আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, সেটা দেখতে থাকো কোথায় যাচ্ছি, আর স্টে টিউন কি কি আমি খাই আর কি কি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থেকো, আর কোনো কথা বলবো না, লেটস গেট ইনটু দ্য ভিডিও। গাইজ, আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি আর আমার সাথে আছে আমার ভাই আর ওদিকে আছে বোন। তো বোনদেরকে আগেই দেখিয়েছি, তো যাই। তো চলো গাইজ, উপরে যাওয়া যাক। তো গাইজ, আমি উপরে চলে এসেছি আর আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো যে এই প্লেসটা অ্যাকচুয়ালি কেমন। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে পেন্টিংস দিয়ে ডেকোরেশন করা আছে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে হচ্ছে। তো আমি এখান থেকে ঢুকলাম, এবার আমি বসছি আর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বাট মিউজিক চলার জন্য আমি কোনো মানে ভয়েসটা রাখতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিতে হলো এর উপরে। তো গাইজ, আমি এবার অর্ডার দিয়ে দেবো কি খাবো। তো কি কি অর্ডার দিই তোমাদের সাথে আমি শেয়ার করছি, কি কি অর্ডার দিচ্ছি। আর আমার তো জায়গাটা খুব ভালোই লাগছে, এখানে প্লেসের মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর ওয়েটারগুলো খুবই ভালো, তো এদের সার্ভিস ভালো খুব। আর এখানে আমি কি কি নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, এটা আমি তোমাদের জন্য মেনুটাও দেখিয়ে দিচ্ছি, মেনুটা তোমরা ঠিক করে দেখে নিও। এদের মেনুর অনেক ভ্যারাইটি আছে, তো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর আমি এখানে নিয়েছিলাম এর মধ্যে গ্রিন হাইল্যান্ড, আর এই ব্লু কালারের ড্রিঙ্কটা হচ্ছে সিঙ্গাপুর সানসেট, আর আমার ফেভারিট আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে লাভার্স ডিলাইট, আর হচ্ছে ওরিও চকো ফিস্ট, যেটা খেতে খুবই সুন্দর ছিল। আর আমি ফুডে নিয়েছিলাম বাফেলো চিকেন উইংস, এটা হচ্ছে 6 পিসেসের থাকে, এভাবেই দেয় এরা, এটা তো খুবই দারুণ টেস্ট ছিল। আমি আস্তে আস্তে বলছি কীরকম টেস্ট এটার। তো গাইজ, আমি এখন এই বাফেলো উইংসটা টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন খেতে হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো গিয়ে বাফেলো চিকেন উইংস, ওদের এটা মানে একটা পপুলার ডিশের মধ্যেই পড়ে বোহোতে। তো আমি বোহোতে আগে গেছিলাম একবার, মানে এই স্কাই ক্যাফেটা তো মধ্যমগ্রামে নতুন ওপেন হয়েছে, বাট আমি গ্রাউন্ড ক্যাফেটাতে গেছিলাম আগে, সেটা নাগের বাজারে। ওখানে ওই সেম অনেকটাই সেম মেনু, এখানেও খাবার অনেক ভালো। এবার আমি ট্রাই করছি হচ্ছে লাভার্স ডিলাইট, যেটা আমার খুবই পছন্দের, এটা তোমরা মাস্টলি ট্রাই করো, লাভার্স ডিলাইটটা খুবই সুন্দর খেতে। এটা একটুখানি তোমাদের স্ট্রবেরি স্ট্রবেরি ফিল দেবে। আর নেক্সট আমি ট্রাই করছি গ্রিন হাইল্যান্ড, এটাতে তোমরা কিউইর একটা স্ট্রং টেস্ট পাবে, অ্যাকচুয়ালি কিউই দিয়েই বানানো এটা, তো ভালো লেগেছে আমার এটা, বাট অতটাও না। আর এইটা হচ্ছে সিঙ্গাপুর সানসেট, সিঙ্গাপুর সানসেটটা আমি বলছি মানে আমি রেকমেন্ড করবো না, কজ আমার খুব একটা ভালো লাগেনি। আর নেক্সট এই পিৎজাটা, অ্যান্ড দিস পিৎজা ইজ অ্যামেজিং, সিরিয়াসলি এই পিৎজাটা খুবই ভালো খেতে, রেশমি কাবাব পিৎজা। তোমরা এটা এটার দাম নিয়েছিল মেবি 365 সামথিং, তো এটা খুবই সুন্দর খেতে। আর ড্রিঙ্কসগুলো হচ্ছে 175 করে, সবই 175 করে, তো এটা খুবই একটা পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বলতে পারো তোমরা, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সবাইকে ফ্যামিলি সবাইকে নিয়ে তোমরা যেতে পারো এখানে, তো আমি তো খেতে লেগে গেছি, তোমরা অবশ্যই সবাই জানো আমি খুবই খেতে ভালোবাসি, তো আমি সারাক্ষণ খাচ্ছিলামই। আর তোমরা দেখে নাও জায়গাটা কেমন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রুফটপ, ওদের একটা রুফটপ এরিয়াও আছে সাইডে, তো রুফটপটা দারুণই, যেহেতু এটা স্কাই ক্যাফে, তো তোমরা ওখানে রুফটপে বসে আরও খুব ভালো মানে স্কাইয়ের নিচে অবশ্যই খুব ভালো ফিল পাবে।
তো আর আমি যেদিন গেছিলাম সেদিন খুবই বৃষ্টি পড়ছিল, তো আমি বৃষ্টিতেই গেছিলাম, একটু ভিজেও গেছিলাম, তো আজকে এইটুকুই দেখালাম। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছিল প্রচন্ড রাস্তায়, তো রাস্তা সেরকম একটা ভিডিও আমি করতে পারিনি, তো বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, স্টে টিউন, টাটা, গুড বাই, আর ভালো করে দিওয়ালি কাটিও।